এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানালাই সংবাদে সঙ্গে আছি ঈদ হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগে বানভাসী মানুষ, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি। সিলেট সহ হাওর এলাকায় রাস্তার পরিবর্তে বেশি করে ব্রিজ নির্মাণের প্রধানমন্ত্রীর নির্দেশ, শহরে রেলের জন্য ওভারপাস নির্মাণের তাগিদ। এবং টেক্সাসে লরির ভেতর থেকে 46 জনের মরদেহ ও অসুস্থ 16 জনকে উদ্ধার, সবাই মেক্সিকো থেকে অভিবাসন প্রত্যাশী বলে ধারণা। আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। বন্যা পরিস্থিতি, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ওইসব এলাকার নির্মাণাঞ্চলগুলোতে এখনও পানি থাকায় মানুষের দুর্ভোগ কমেনি। ভাঙা রাস্তাঘাটের পাশাপাশি খাদ্য সংকটও আছে অনেক জায়গায়। সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে পড়াগাছিমের রিপোর্ট। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে, তবে বেড়েছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি বাড়ায় নদী তীরবর্তী জেলার জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগে রয়েছে বানভাসী মানুষ। অনেক এলাকার রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। অসুস্থদের জন্য পুলিশ, বিজিবি সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নৌকায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তালিকা ধরে ধরে কিন্তু আমরা প্রত্যেকটি মানুষকে আমরা সেটি দেওয়ার চেষ্টা করি। সেই তালিকায় যাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও আমরা সরকারের কাছে তাদের বাড়িঘর মেরামতের জন্য যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা সরকারের কাছে অনুরোধ করছি এবং সরকারও সেই বিষয়ে চিন্তা করছে। নেত্রকোনায় প্রতিদিনই বন্যার পানি কমছে। আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে জেলার খালিয়াজুড়ি, কলমাকান্দা, মোহনগঞ্জ ও দুর্গাপুর সহ কিছু জায়গায় এখনও লাখো মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে প্রায় 30,000 মানুষ। পানি এখন পর্যন্ত যায় না, আমরা খুব কষ্টে খুব ইয়েতে আছি। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে চরাঞ্চলের মানুষ। তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা। এসব এলাকায় মানুষের খাবারের পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকটও প্রকট। বেশ কিছু এলাকার রাস্তাঘাট এখনও তলিয়ে থাকায় স্বাভাবিক হয়ে ওঠেনি যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ সময় পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে 16,000 হেক্টর জমির বেশিরভাগ ফসল। পরাগ আজিম, চ্যানেল আই। সিলেট সহ দেশের সব হাওরে পানির অবাধ চলাচলের জন্য সড়কের বদলে উড়াল সড়ক এবং ব্রিজ নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে তিনি বলেছেন, বন্যাপ্রবণ এলাকায় এমন কোনো প্রকল্প নেওয়া যাবে না যাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানমালের ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে। দুর্ঘটনা প্রতিরোধে শহরে রেলের জন্য ওভারপাস নির্মাণের তাকিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিজবিনের রিপোর্ট। প্রায় দুবছর পর পয়লা জুন পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবারের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হলেন গণভবন থেকে। বৈঠকে 2,216 কোটি টাকা ব্যয় ধরে 10টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা কবলিত মানুষের পাশে আছে সরকার। এগেইন জেনারেল ডিসিশন, নো রুট আছে, নো চলাচল করে এমন জায়গায় আর কার্পাট বানাবেন না, ব্রিজ করতে হবে যাতে করে নৌকা চলাচল করতে হবে।
নৌকা চলাচলের সকল নদী নাল খালা বিল যেখানে বাড়াবেন, ডোন্ট মেক কালভার্টস। তিন নম্বর ভেরি ইম্পর্টেন্ট, আমিও আবেদন রাখবো আপনাদের কাছে, আমি সুনামগঞ্জের সন্তান, সুনামগঞ্জে এবার বন্যায় কিন্তু ভয়ঙ্কর ক্ষতি করেছে, আমি সাক্ষী দিচ্ছি। সমস্ত অবকাঠামো, গ্রামীণ অবকাঠামো, সড়ক সেতু কালভার্ট প্রায় ধ্বংসপ্রাপ্ত। মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার দিয়েছেন সিলেট সুনামগঞ্জের বন্যায় যেসব রাস্তা কাটা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে নতুন করে রাস্তা নির্মাণ না করে ব্রিজ কালভার্ট বেশি করে বানান। বন্যা শেষ হওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি এবং কৃষকের পুনর্বাসন সরকারের অন্যতম অগ্রাধিকার। একনেক বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের দুইটি প্রকল্প অনুমোদিত হয়েছে। আমদানি নির্ভরতা কমাতে মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির কথাও বলেন প্রধানমন্ত্রী। মশলার প্রচুর ডিমান্ড আছে, আপনারা জানেন বকরিদ সামনে ডিমান্ড আরও বাড়বে, তো মশলাকে সম্প্রসারণ করা, উদ্ভাবন করা, গবেষণা করা আমাদের সরকার খুবই আগ্রহী। একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক প্রশস্ত করার কাজ, 1,092 কোটি টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। ইভিএম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের ধারাবাহিকতায় আজ আওয়ামী লীগ ও আরও 13টি দলের সাথে বসছে নির্বাচন কমিশন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের 6 সদস্যের প্রতিনিধি দল আজ ইসিতে যাচ্ছেন। সংলাপ বিকেল 3টায় শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে জানতে সোমা ইসলামের কাছে যাচ্ছি, তিনি নির্বাচন কমিশন ভবনে আছেন। সোমা, নির্বাচন কমিশনের আজকের সংলাপের বিষয়ে আপনার কাছে কী তথ্য আছে জানতে চাই। ধন্যবাদ হৃদয় আপনাকে। যে নতুন যে নির্বাচন কমিশন গঠন হয়েছে 14 এপ্রিল, অর্থাৎ প্রায় 4 মাস আগে, যার প্রধান নির্বাচন কমিশন আছে কাজী হাবিবুল আউয়াল। তো হাবিবুল আউয়ালের নেতৃত্বে এই ইসির সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 3টার সময় ইভিএম বিষয়কে কেন্দ্র করেই কিন্তু প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। আর এছাড়া আওয়ামী লীগের যারা মিত্র জোট আছে সেই 13টি রাজনৈতিক দলও আজকে এই সংলাপে অংশ নেবে। আপনারা জানেন যে 21 তারিখে কিন্তু বিএনপি সহ বিএনপির যারা মিত্র জোট ছিল তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিল ইভিএমে আগামী নির্বাচনে ব্যবহার করা না করা, উপযোগিতা, কী কী ত্রুটি আছে, কী কী ত্রুটিগুলোকে আমরা মুক্ত করতে পারি, ইভিএম নিয়ে যে আস্থা, অবিশ্বাস, অনাস্থা, সেই সব বিষয়গুলোকে নিয়েই কিন্তু নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে এই ইভিএমকে কেন্দ্র করে আলোচনার জন্য আমন্ত্রণ করে এই রাজনৈতিক দলগুলোকে। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসবেন ইভিএম প্রসঙ্গে কথা বলতে। আপনি জানেন যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে নির্বাচন করবার জন্য 1.5 লক্ষ ইভিএম আছে, কিন্তু ইভিএমকে আস্থা অনাস্থায় রাখা নিয়ে রাজনৈতিক একটা দ্বিমত আছে, বিরোধিতা আছে, এবং সেই যে বিরোধিতা দ্বিমতের জায়গাগুলো কি, বিরোধী পক্ষের মতগুলো শোনবার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এই আলোচনার আয়োজন করে। কিন্তু বিএনপি যথারীতি আলোচনকে আসেনি এবং তারা আমন্ত্রণ রক্ষা করেনি। আজকে আমন্ত্রণ রক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ আসবে কি বেলা 3টার মধ্যে, এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছে তারা এই আনুষ্ঠানিক আলোচনায় অংশ নেবেন। আরও যারা জাতীয় জাসদ আছে, জেপি আছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো, আমি যেটা বলেছি 13টি রাজনৈতিক দল, তবে গণফোরাম গত 21 তারিখের আলোচনায় অংশ নেয়নি, সে কারণে তারা আজকেও আলোচনায় অংশ নিবে। তবে এই আলোচনা যে প্রস্তুতি সেটাই আপনি দেখতে পাচ্ছেন, বিশাল আয়োজন চলছে, একটু পরে যেহেতু 1 ঘন্টার পর শুরু হয়ে যাবে। তবে ইলেকশন কমিশন চাইছে যে তাদের যদি সক্ষমতা থাকে এবং রাজনৈতিক দলগুলো যদি একমত হয় তাহলে কিন্তু তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 100টি আসনে ইভিএমে ভোট করতে চায়, এবং তার পক্ষে বিপক্ষে যে আলাপ আলোচনা এবং আস্থা অনাস্থার জায়গাগুলো আছে সেটা রাজনৈতিক একটা সুরাহা তারা পেতে চাইছে। তবে যেহেতু বিএনপি এই আলোচনায় অংশ নেয়নি এবং বিএনপির বড় একটা বিরোধিতা আছে যে ইভিএমে তারা ভোট করবে না, তখন সে তবে এই আলোচনা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে শেষ পর্যন্ত আসলে কোথায় যায়, আগামীতে ইভিএমের ভবিষ্যৎ কী হবে, ইভিএম আগামী রাজনৈতিক জাতীয় নির্বাচনে ব্যবহার হবে কি না, সেই সব বিষয়গুলোকে নিয়ে আসলে আজকের আলোচনা। তবে আলোচনায় সকল রাজনৈতিক দল যেহেতু আসবে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল আসবে, তাদের থেকে আমরা আলোচনা শেষ হলে জানতে পারবো যে তারা ইভিএম নিয়ে কী বললেন এবং তারা কী চাইছেন, এবং নির্বাচন কমিশন আসলে নিজেরা করতে চাইছে নাকি রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিবে, সবকিছু আসলে আলোচনা যে আজকে হবে 3টার সময়, তার শেষে আমরা বলতে চাইবো যে পরিশেষে ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিগত সংলাপে অন্যান্য রাজনৈতিক দলগুলো এবং যারা সুধী সমাজ ছিল তারা কিন্তু বলেছিল ইভিএমকে যে আগামী ভোটে ব্যবহার না করার জন্য যেহেতু একটা আস্থার ঘাটতি রয়েছে, সে কারণে দেখা যাক যে আজকে আলোচনা যেহেতু শেষ পার্ট এই 3 দিনের যে 3 দফা যে সংলাপ ছিল, তো শেষ দফায় যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ আসবেন আজকে, তো তারা কি বলেন এবং সব শেষে নির্বাচন কমিশন আসলে কোন সিদ্ধান্তে পৌঁছে আগামী জাতীয় ভোটে ইভিএমকে ব্যবহার করা এবং না করার বিষয়ে। হৃদয়,
সোমা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সোমা ইসলাম নির্বাচন কমিশন ভবন থেকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে 46 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 16 জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এদের সবাই মেক্সিকো থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশী। প্রচণ্ড গরম ও পানি শূন্যতায় তাদের মৃত্যু হয়েছে। নাফিস ইফতেকারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিও শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ট্রেন লাইনের কাছে দাঁড়িয়েছিল লরিটি। সন্দেহজনকভাবে অবস্থান করা লরিটির ভেতর থেকে উদ্ধার হয় মরদেহগুলো। জীবিত উদ্ধারদের চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালে নেওয়া হয়। যে স্থানে লরিটি পাওয়া গেছে সেখান থেকে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের দূরত্ব 250 কিলোমিটার। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্দ জানিয়েছেন, নিহত ও জীবিতদের পরিচয় নির্ধারণে তাদের একটি প্রতিনিধি দল মার্কিন পুলিশের সাথে কাজ করছে। এ ঘটনার জন্য জো বাইডেন সরকারের অভিবাসন নীতিকে দোষারোপ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জর্ডানে একটি বন্দরে ক্লোরিন গ্যাসের বিষক্রিয়ায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। লোহিত সাগর তীরের আকাবা বন্দরে ক্লোরিন গ্যাস ভর্তি একটি ট্যাঙ্ক জাহাজে ওঠানোর সময় ক্রেন থেকে নিচে পড়ে যায়। জর্ডানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রচারিত সংবাদে দেখা গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে ট্যাঙ্কটি ছিদ্র হয়ে হলুদ ক্লোরিন গ্যাস নিঃসরিত হয়ে আশপাশের এলাকা ছেয়ে যায়। এ ঘটনায় মোট 251 জন অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 199 জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লীলা নিফাত অটোস। বিরতি আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ জানায় সংবাদে। অকালে স্বামী হারানো ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা জীবন সংগ্রামে নতুন চ্যালেঞ্জে নেমেছেন। স্বামী হারানোর পর একমাত্র ছেলে রুশদানের জীবন গড়তে আরেকটি লড়াইয়ে রূপা পাশে পাচ্ছেন প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির কার্যক্রম ঐক্য এসএমএ ডিজিটাল ইনস্টিটিউটকে। সম্প্রতি ঐক্য ফাউন্ডেশনে চাকুরিতে যোগ দিয়ে রূপা সবার দোয়া চেয়েছেন। আরিফ চৌধুরীর রিপোর্ট। মোশাররফ হোসেন রুবেল অসময়ে হারিয়ে যাওয়া জাতীয় দলের সাবেক অলরাউন্ডার। অপার সম্ভাবনার সকল দরজা বন্ধ করে গত 19 এপ্রিল পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। ক্রিকেটকে ভালোবেসে মানুষের ভালোবাসার পাত্র হয়ে ওঠা রুবেল ক্যান্সারের কাছে হার মেনেছেন। ভদ্র মানুষের খেলা ক্রিকেটে মোশাররফ রুবেলের পরিচিতি ছিল একজন সৎ, পরিশ্রমী আর মিষ্টভাষী অমায়িক মানুষ হিসেবে। তার মৃত্যুর পর একমাত্র ছেলে রুশদান আর তার স্ত্রী ফারহানা চৈতির অসহায়ত্ব ছুঁয়ে গিয়েছিল এদেশের কোটি ভক্তকে। স্বামীকে সুস্থ করা লড়াইয়ের হার মানা চৈতির সামনে এখন ছেলেকে মানুষ করার নতুন সংগ্রাম। এ যাত্রায় সফল হতেই কাজ বেছে নিয়েছেন তিনি, যোগ দিয়েছেন ঐক্য ফাউন্ডেশনে। আমি সাধারণ মানুষের জন্য কাজ শুরু করেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। নারীর ক্ষমতায়ন অর্জন করার জন্য এসএমই ডিজিটাল ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে। এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম। ঐক্য ফাউন্ডেশনের এসএমই ডিজিটাল ইনস্টিটিউটে ডিরেক্টর কম্পিটেন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট হিসেবে কাজ শুরু করেছেন প্রয়াত ক্রিকেটার রুবেলের স্ত্রী চৈতি। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন নারীনেত্রী এবং ঐক্য ফাউন্ডেশনের সভাপতি এবং উদ্যোক্তা উন্নয়ন উইং শাহিন আক্তার রেনি এবং ট্রাস্টি বোর্ড সদস্য রাজশাহীর সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, যে বিশাল একটা বেকার জনগোষ্ঠী রয়েছে, তাদের বেকারত্ব দূর করার জন্য দক্ষতা অর্জন করাই আমাদের লক্ষ্য এবং সেজন্যই আমরা কাজ করে যাচ্ছি। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ এসএমই উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও চৈতি ফারহানা রূপার জন্য শুভকামনা জানান। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাত। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম। খুলনা ও সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে। 2 জেলার 3টি উপজেলার প্রায় 2 লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছেন। সেনাবাহিনীর প্রকল্পের কাজের ধরন ও গুণগত মানে এলাকাবাসী সন্তুষ্ট হলেও তারা স্থায়ী এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। বিস্তারিত ডেনের সুজিত বোসের রিপোর্টে।
খুলনা জেলার কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার 11টি জায়গায় প্রায় 10.53 কিলোমিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণে দায়িত্ব নেয় সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের 3 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন। 142 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ শুরু হয় 2020 সালের মে মাসে। চলতি বছর জুন মাসে সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিকভাবে পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করা হয়। সেনাবাহিনী না হলে কখনো এই রাস্তা হতো না, আর আমরা এরকম রাস্তা দেখিনি। তা আমাদের দাবি বোলাকের যে আমাদের বোলাক দেন পূর্ব দিকের, পশ্চিমের দিকের, দক্ষিণ দিকের বাতাসের চাপ ঠেসান, মানে স্রোতটা প্রতিরোধ করা যায়, আটকানো যায়, যাতে করে ভেঙে না ওঠে, বোলাক সিস্টেম করি যেন আমরা চিরস্থায়ীটা বাদ পাই বোলাক, সেই জন্যই আমরা আশাবাদী। এই রাস্তাটা হয়েছে এখন খুব ভালো, এখন আমরা সুস্থভাবে বাস করতেছি, কিন্তু আর একটু যদি বোলাক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এখন আমাদের সামর্থ্য হয়েছে, এই কারণে আমরা কিন্তু এখন পরিকল্পনা নিয়েছি আমাদের এই উপকূলবর্তী যে পোল্ডার বা বাঁধগুলো রয়েছে সেগুলোকে একদম ঢেলে পুনর্বাসন করার বিষয়ে। আগামীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো ভালো কাজ করা সম্ভব বলে মনে করে সেনাবাহিনী। আমি মনে করি এটা হচ্ছে নিউ এক্সপেরিয়েন্স ফর আস, আমাদের জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা হয়েছে। ভবিষ্যতে যদি আমাদেরকে দায়িত্ব প্রদান করা হয় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আরো বেটার কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবো বলে মনে করি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল সিটি সংবাদ। রাজশাহীতে সাম্প্রতিকতা দূর করা বিষয়ে কর্মশালা হয়েছে, সে সময় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ উপস্থিত ছিলেন। তিনি বলেন, সংবিধান প্রত্যেক মানুষের সমান অধিকার দিয়েছে, ধনী দরিদ্রের বৈষম্য যেমন করা যাবে না তেমনি সাম্প্রদায়িকতাও দূর করতে হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন দ্য এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর সাদাত সদরুদ্দিন শিবলি। রাজশাহীর পবা, পুছিয়া, বাগমারা, গোদাগাড়ি, দুর্গাপুর ও মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সহ অন্যরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশনের আর্লি ওয়ার্নিং সিস্টেম প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। এবার নিটল টাটা কৃষি সংবাদ। বরগুনায় প্রতি বছর ড্রাগন ফল চাষের পরিধি বাড়ছে, বাজারে ড্রাগন ফলের প্রচুর চাহিদা থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষি। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বরগুনার 6 উপজেলায় পেশাদারি কৃষক ছাড়াও বাড়ির আঙিনায় পতিত জমিতে বিদেশি ড্রাগন ফল আবাদ করছেন অনেকে। উঁচু জমি, দোআঁশ মাটিতে এর ফলন ভালো হয়। জৈব সার, পরিমিত পরিমাণে কীটনাশক প্রয়োগ করে একবার গাছ রোপণের পর 15-20 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে 25-30 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আমি 825 পিলারের আমি ফল পাচ্ছি এখন বর্তমানে। তো আমার এই ফল হইলো এইবারে 3 বার হারভেস্ট করতেছি, আর গেল 2 বারে হারভেস্ট করছি, মানে 15 দিন পরপর হারভেস্ট করা যায়। প্রথম চালানে বিক্রি করছি প্রায় 2,60,000 টাকার মতো, আর তারপরে এই চালান এলে 2,00,000 টাকার মতো, তারপরে এখন একটা বিক্রি চলে, এখন শেষ হয় না এখন পর্যন্ত। ব্যাপক চাহিদা, আগে যারা খাইতো বাচ্চারা আজকে এই বাসায় খাইলে পরের বাসারা খায়, এটা দিনে দিনে বাড়তেছে। বরগুনা সদর উপজেলায় 30টি, আমতলী উপজেলায় 25টি, পাথরঘাটায় 17টি, বেতাগিতে 7টি, বামনা উপজেলায় 2টি ও তালতলিতে 5টি ড্রাগন ফল বাগান সৃজন হয়েছে। আস্তে আস্তে আশা করা যায় যে এই ফলের চাষাবাদের আওতা বাড়তেছে এবং এর গুণাগুণ সম্বন্ধে মানুষ ধীরে ধীরে অবগত হবে এবং একটা পর্যায়ে মানুষ এই ফলটাকে মানে পুষ্টিকর ফল হিসেবে গ্রহণ করবে। বরগুনায় ড্রাগনের ছাদ বাগানও রয়েছে অর্ধশতাধিক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খনন করে নড়াইলের চিত্রা নদীকে খালে পরিণত করার অভিযোগ উঠেছে। কার্যাদেশ মেনে
খনন না করা, মাটি সরিয়ে না নেওয়া সহ ব্যক্তিগত জমির মাটি কেটে নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। চিত্রার খনন কাজ নিয়ে সন্তুষ্ট নন স্থানীয় জনপ্রতিনিধি। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। নড়াইলে চিত্রার নাব্যতা ফিরিয়ে আনতে প্রায় 13.5 কোটি টাকা ব্যয়ে 12.5 কিলোমিটার নদী খনন হচ্ছে। অভিযোগ উঠেছে, যেভাবে খনন হচ্ছে তাতে নৌ চলাচল ব্যাহত হবে। খননের মাটি দীর্ঘদিন পাড়ে ফেলে রাখায় বর্ষায় আবারও নদীতে চলে যাচ্ছে। দুপাড়ের মানুষের বাড়ির উঠানে মাটির স্তূপ করে রাখায় গাছপালা মরে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। ব্যক্তিগত জায়গার মাটি কেটে নেওয়া, আবার প্রভাবশালীদের দখলে থাকা নদীর জায়গা খনন না করাই ক্ষুব্ধ এলাকাবাসী। বাংলাদেশে সবাই খাতি চায়, কিছু না দিলে কিছু হয় না। 40 লক্ষ টাকা বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ডসিয়ে নদীর ভিতরে পড়ে গেছে। খননের দিকে কম হয়েছে, নিচে যাওয়ার দিকে আগে নদী চলে অন্য খালের মতন আছে। যেভাবে চেকুন করতেছে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। লিখিত এবং মৌখিকভাবে বলছি যে নদী কাটছে, সেখানে পাবলিকের অভিযোগ আছে যে তাদের জায়গায় নদী কাটা হচ্ছে, পাশাপাশি মাটিগুলো একটু অপসারণ করার জন্য। অভিযোগ আমলে নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কোথায় কতটা খনন হবে সে তথ্য দিচ্ছেন না প্রতিষ্ঠানটি। মাটি এগুলো সব জেলা প্রশাসনের ইচ্ছে বিক্রি করা হয়েছে, ওই রকম আলাদা আলাদা কোনো টাকা না। আপনি আসেন না, আসেন সামনাসামনি কথা বলি, অসুবিধা। যখন কাজটা পূর্ণ দৈর্ঘ্যে সম্পন্ন হবে তখন আসলেই মানে তাদের এই ধারণাটা আশা করি দূরীভূত হবে বলে আশা রাখা যায়। করি যে আগামী বর্ষা মৌসুমের পূর্বেই আমরা যেটুকু মাটি এখন খনন করতেছি সঠিকভাবে ম্যানেজমেন্ট করা সম্ভব হবে। যখনই কোনো অনিয়ম হবে, সেটা আমাদের কারণে হলে কার কারণে হচ্ছে সেটা আমি অবশ্যই মিজান নেব। আবার যদি কন্ট্রাক্টরের গাফিলতির কারণে হয়, তাহলে আমার PPR এবং আমার যে টেন্ডার ডকুমেন্ট আমি সেইভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা একটা উপজেলা কমিটি করব, এটি আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ওই কমিটি এই মাটিগুলো নিলামের মাধ্যমে আমরা দ্রুতই এটি যাতে মাটিগুলো সরানো যায় ওখান থেকে আমরা এই ব্যবস্থা নেব। যেখানে রয়েছে স্ট্যাগন্যান্ট অবস্থায় মাটিটা, এটি অবশ্যই সরাতে হবে, না হলে বর্ষা মৌসুমে আমাদের এটি ভোগান্তির শিকার হবে এবং আবার নদীর মধ্যে এই মাটিগুলো চলে আসবে বা বালুগুলো চলে আসবে। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। এবার অন্যান্য সংবাদ। গর্বের পদ্মা সেতু উদ্বোধন উদযাপন করেছেন লন্ডনে প্রবাসী বাংলাদেশিরা। ব্রিটিশ বাংলাদেশিদের পদ্মা সেতু সম্পর্কে জানাতেই এমন আয়োজন করে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এমদাদুল হকের ভিডিওচিত্রে লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য ব্রিটেনের লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের আয়োজনে পূর্ব লন্ডনের একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হল গর্বের পদ্মা সেতু। অনুষ্ঠানের শুরুতেই দেশের বন্যা দুর্গত বানভাসীদের জন্য সুস্থতা কামনা করে দোয়া পড়ানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমাদের দেশের জন্য এটা একটি মাইল ফলক, আর আমাদের দেশের সকলের জন্য এটা গর্বের বিষয়। কারণ আমাদের ললাটে যে অপনামটা দেওয়া হয়েছিল, আমরা সেই অপনামটা গুছিয়ে প্রমাণ করেছি আমরা পারি। আমরা সমস্ত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সামনে একটি বিশাল অনুষ্ঠান করে যে আমরা উদযাপন করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে পেরেছি, এই জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। অনুষ্ঠানে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর হাতে 10 লক্ষ টাকার একটি চেক তুলে দেন। দুঃসাহসী নেতৃত্বে দুর্দান্ত অর্জন স্বপ্নের পদ্মা সেতু, আর তাই ব্রিটিশ বাংলাদেশিদের জানান দিলেন বাংলাদেশ হাই কমিশন, পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আত্মবিশ্বাস। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। এবার পার্টেক্স ফার্নিচার খেলার খবর।